আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা সেরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম শপিং মলে। রায়ানের স্কুলটা আজ অফ, সেজন্য নাস্তাটা সেরে নিয়ে আমরা শপিং মলে চলে গিয়েছিলাম। ঘরের প্রয়োজনে কিছু জিনিস লাগবে শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যেহেতু আজ রায়ানের স্কুলটা অফ তাহলে শপিং মলে গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসি, তাই চলে গিয়েছিলাম। আর শপিং মলে গিয়ে ক্যামেরাটা অন করা হয়নি, কারণ এক তো রায়ান ছিল আর ওর কন্ট্রোল করা আর শপিং মলের জিনিসগুলো হ্যান্ডেলিং করা, দেখা যায় ভিডিও করার ফাঁকে ফাঁকে এগুলো করা যায় না, অনেক সময় মিস হয়ে যায়। সেজন্য শপিংটা সেরে নিয়ে বাসাতে এসে ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম, ভাবলাম আপনাদেরকে দেখাই কী কী শপিং করে নিয়ে আসলাম আর আমাদের আজকের প্রয়োজনীয় জিনিসগুলো কী কী ছিল। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন 2 লিটারের 2টা দুধ নিয়ে আসছি, আর গাজর, ফুলকপি, গুল ফ্রোজেন করা প্যাকেটের মধ্যে পাওয়া যায় সেটা নিয়ে আসছি, আর আলু নিয়ে আসলাম 2 কেজির মতন, আর 2 প্যাকেটের 2টা স্যুপ সেটা নিয়ে আসলাম। এগুলো রেডিমেড করা, শুধুমাত্র গরম পানিতে দিয়ে এগুলো রেডি করে নিলেই এগুলো হয়ে যায়। আর সকালবেলার জন্য ব্রেড, বিস্কুট এগুলো নিয়ে আসা হলো, আর 2 ধরনের প্রোটিন টাইপের রায়ানের জন্য নিয়ে আসলাম, আর এগুলো হচ্ছে দই। এগুলো খুবই উন্নত মানের, খুবই ভালো টাইপের দই, আমাদের বাসায় বেশিরভাগই খাওয়া হয়, আমাদের সবারই খুব ভালো লাগে। অনেক ধরনের দই ট্রাই করা হয়েছে, বাট এই দইটাই যেন বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে বাদাম, বাদামটা নিয়ে আসলাম। আর এখানে দেখছেন একটা আইসক্রিম নিয়ে আসলাম, অনেকদিন আইসক্রিমটা খাওয়া হয় না, আর ঠান্ডা ইদানিং চলে আসছে, ভাবলাম অল্প যখন ঠান্ডা পড়ছে শুরু মাত্র তাহলে আইসক্রিমটা নিয়ে যাই, পরে বেশি ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যাবে না, সেই জন্য এই আইসক্রিমটা নিয়ে আসলাম। আর এখানে কলা নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ, ভালো। শপিং মলে দেখলাম যে কলা আসছে, সেই জন্য শপিং মল থেকেই কলাটা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে কর্নফ্লেক্স, রায়ানের জন্য কর্নফ্লেক্সটা নিয়ে আসলাম। দুধ দিয়েই কর্নফ্লেক্সটা খাওয়া হয়, রায়ান তো কর্নফ্লেক্স দুধ দিয়ে খায় না, সে চিপসের মতন খেতে ভালোবাসে, তাই ভাবলাম নিয়ে যাই খাবে। আর এখানে নুডলস নিয়ে আসলাম 1 প্যাকেট, আর এটা হচ্ছে কুসকুস, এটা আপনারা সবাই আমার আগের ভিডিওতে দেখছেন, এটা আমি রায়ানকে দিয়ে থাকি প্রায় সময়, ভাতের বদলেও দিয়ে থাকি, নর্মাল ভাতের মতন আমি এটা রান্না করে নেই, অথবা কোনো সময় আমি বাটার দিয়ে সবজি দিয়ে একটাকে একটা মিক্স কুসকুস রেডি করি, যেরকম ইচ্ছা আঁকি, এক একভাবে এক এক রকমভাবে আমি এই কুসকুসটা দিয়ে থাকি ওকে। আর এখানে কেনের ভিতরে একটা সবজি আপনারা হয়তো দেখেছেন, এটা হচ্ছে বরবটি বা অনেকে রামাই বলে থাকেন, এটাও ফ্রোজেন করা, এটাও জাস্ট ধুয়ে রান্না করে নিলেই হয়। আর রায়নার জন্য একটা প্রোটিন নিয়ে আসলাম, হরলিক্স টাইপের একটা প্রোটিন। আর এই তো আমাদের আজকের শপিংটা ছিল, এগুলো এখন আমি গুছিয়ে নেব, যে এখানে যে জিনিসগুলো রাখার সেই জায়গায় অনুযায়ী আমি সেগুলো রেখে দেব। আর রাখার পর আমি দুপুরে রান্নাটা শুরু করে দেব। শপিং মলে গিয়ে অনেক সময় চলে গেছে আর দুপুরে রান্নাটাও তো হয়নি, আর এখন আমি এগুলোকে গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাটা শুরু করে দেব। আজকে দুপুরের জন্য আমি মাছ ভুনাটা করব, আর ফ্রিজে একটা ফ্রোজেন পুঁই শাক আছে, সেটাকে ভাবছি ভাজি করে নেব, ঝটপটে যে রান্নাগুলো করা যায় সেভাবে আমি করে নেব, কারণ অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় সকাল 12টার মতন হয়ে গেছে। সেজন্য তাহলে এগুলো আমি গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি কিচেনে রান্না করার জন্য। আমি ক্যামেরার অফ করা অবস্থায় সবগুলো গুছিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ রেখেছি, এটা একটা সামুদ্রিক মাছ, অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার এই মাছটার নাম মনে হচ্ছে না, কারণ এই নাম মাছটার নাম আমার সচরাচর বলা হয় না আর তেমন একটা জানিও না, সেজন্য এই মাছটার নাম মনে নেই। এটাও এই মাত্র মার্কেট থেকে নিয়ে আসছিলাম, নিয়ে আসার সাথে সাথেই এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এটা অনেক সফট একটা মাছ, বাইরে রাখা অবস্থা দেখা যায় একদম সফট হয়ে যায়, নেথিয়ে যায়, সেজন্য সাথে সাথে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে 1 কেজি পরিমাণ আমরা মাছ নিয়ে আসছি, এগুলোকে আমি সবগুলোই বুনা করে নেব। মাছ চারটাকে আমি এভাবে কেটে নিয়েছি,
তিন ভাগ করে, একটা মাছকে আমি তিন ভাগ করেছি। এই মাছটা অনেক সুস্বাদু আর অল্প কাটা থাকার কারণে রাইয়ান বলেন আমরা খুবই ইজিলি খেতে পারি আর খেতেও অনেকটা স্বাদ। এই মাছটা বেশিরভাগ বুনা করেই খেতে বেশি ভালো লাগে। এই মাছটা আগে কখনো বেশি আনা হয়নি, ইদানিং আমাদের বেশি আনা হয় কারণ বুনা করে খেতে এই মাছটা খুব ভালো লাগে। এখন আমি এগুলোকে ফ্রাই করব না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে রেস্টে রেখে দেবো। মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব মাছগুলোকে বুনা করার জন্য। তেলটা আমার প্রায় গরম হয়ে আসছে, এখন আমি টু স্পুন আদা রসুন বাটা পেস্ট সেটা দিয়ে দিলাম। আর যেহেতু ক্যামেরাটা অন আছে, ভাবলাম মাছ বোনাটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও হয়তো দেখে উপকৃত হবেন, আপনাদের ভালো লাগবেন কিভাবে আমি এই মাছটা বোনা করি। রসুন আদা বাটাটা একটু লাল হয়ে আসলে আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। রসুন আদা বাটাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এক কাপ অথবা আধা কাপ পরিমাণ হবে আমি পেঁয়াজ পেস্ট নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এখন চুলার হিটটি আমার লো পর্যায়ে আছে, আমি লো করে এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি দিয়ে পানি ছাড়া কিছুক্ষণ এগুলোকে তেলের মধ্যে কষিয়ে নেব। এখন আমি কোনো পানি ইউজ করব না, পানি ছাড়াই এগুলোকে কষিয়ে নেব দু চার মিনিটের মতন। আর যখনই বাস্তে বাস্তে এগুলো একটু কষানো হয়ে যাবে আর লালচে ভাব চলে আসবে, সেই পর্যায়ে আমি কিছু ড্রাই মশলা দিয়ে দেব। এখানে আমি যে মশলাগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে, আমি দুটা তেজপাতা নিয়েছি মাছ দিয়ে ছিঁড়ে নিয়েছি, আর হাফ স্পুনের মতন আছে মরিচ পাউডার, হাফ স্পুনের চাইতে কম আছে হলুদ পাউডার, আর ধনিয়া গুঁড়া সেটাও আছে হাফ স্পুনের মতন, কারি মশলা সেটাও আছে হাফ স্পুনের মতন, আর জিরা পাউডার সেটাও আছে হাফ স্পুনের মতন। সবগুলো মশলা দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, মশলাটা যত বেশি কষানো হবে মাছটা তত বেশি সুস্বাদু হবে, তাই আমি এগুলোকে সময় নিয়ে একটু আস্তে ধীরে এগুলোকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে দিলাম, আর সেই পানিটা দিয়ে আমি এগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি পানি দিয়ে এগুলোকে তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার সম্পূর্ণ গন্ধটা চলে যায়। এই দেখেন আমার এগুলো সম্পূর্ণ কষা হয়ে গেছে, উপরে তেলটা বেশি আসছে। সেই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ টমেটো কুচি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। কিছুক্ষণ টমেটোগুলোকে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এগুলোকে সফট হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম আর টমেটোগুলো দেখেন সফট হয়ে একদম গলে গিয়েছে, আর এগুলোকে একটু নেড়ে ছেড়ে আমি নিচ্ছি, অনেকটা পানি বের হয়েছে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি রেডি করে রাখা সবগুলো মাছ এখন দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে এগুলোকে আলতো হাতে একটা স্পঞ্জ দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে, বেশি জোরে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না যেহেতু এই মাছগুলো অনেক সফট। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এটা অফ করে নিলাম আর 10 মিনিট পর ফিরে আসছি আপনাদের মাঝে। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, দেখেন মাছগুলোর অবস্থা। এখন আবারও একটা স্পঞ্জ দিয়ে এগুলোকে চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাছগুলা কীরকম হয়েছে। এখন আমি প্রয়োজন মতো মাছের মধ্যে পানি দিয়ে দেব, আর এগুলোকে মাছগুলোকে আর কষানোর কোনো প্রয়োজন নাই যেহেতু মশলাগুলো বেশি সময় নিয়ে কষানো হয়েছে, আর মাছগুলা যেহেতু অনেক সফট সেজন্য এগুলোকে আর বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিলে এগুলো ভেঙে যাবে, সেজন্য আমি এগুলোকে আর বারবার নেড়ে চেড়ে কষাবো না। এগুলো প্রায় হয়ে গেছে, আমি আরও 15 মিনিট এগুলোকে দমে রেখে দিয়েছিলাম। এখন আমি কুচি করে রাখা কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে মাছের মধ্যে স্বাদটা আরও বেশি ভালো আসে, দেখতে পাচ্ছেন মাছটা কতটা সুন্দরভাবে হয়েছে। আর এরকম এই মাছটা বুনা বুনা খেতেই বেশি ভালো লাগে। এটা আমার হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। দুপুরের তো মাছটা আমার রান্না করা হয়ে গেছে, এখন দুপুরের জন্য আমি পুঁই শাকটা ভাজি করব। আর এখানে আমি ফ্রাই প্যানের পরিমাণ মতো অলিভ অয়েল তেলটা আমি ইউজ করছি, আর স্বাদ মতো আমি কিছুটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এগুলো প্রচুর পরিমাণে জাল, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জালটা দিয়ে নেবেন।
এগুলোকে আমি তেলের মধ্যে কিছুটা ফ্রাই করে নিচ্ছি একটা ভাজা ভাজা হওয়ার জন্য। মরিচগুলো যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি কুচি করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দেব। এটা শাক বা পুঁই শাকের প্রয়োজন অনুযায়ী নিতে হবে। আমি পুঁই শাকের প্রয়োজন অনুযায়ী এই পেঁয়াজটা নিলাম, নিয়ে এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এটা যখনই পুরাপুরা বা ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে অন্যান্য উপকরণ আমি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর যখনই ভাজা ভাজা হয়ে আসছে তখনই আমি হাফ স্পুনের মতন হলুদ দিয়ে দেব। এখানে এক্সট্রা মশলা আমি আর কিছু ইউজ করব না, শুধুমাত্র হলুদটা দিয়ে দিলাম। এরকম নর্মালভাবে খেতেই পুঁইশাকটা বেশি ভালো লাগে। বেশি স্পাইসি বা অন্যান্য মশলা দিয়ে দিলে পুঁইশাকের আসল স্বাদটাই চলে যায়। আমি এগুলোকে সম্পূর্ণ ভেজে নিয়েছি আর এখন আমি পুঁইশাকটা দিয়ে দেব। এই পুঁইশাকটা ফ্রোজেন করা অবস্থায় পাওয়া যায়। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর যতটা সম্ভব আমি পানিটা জড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমি পুঁইশাকটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি একটা স্পঞ্জ দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। পুঁইশাকগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো এটাকে 10 মিনিটের জন্য। বারবার নেড়ে চেড়ে নেওয়ার কিছুই নাই, এগুলোকে 10 মিনিট ঢাকনা দিয়ে ডেকে দিলেই এগুলো হয়ে যাবে। আমি এগুলোকে নামিয়ে নেব। ক্যামেরাটা অফ করার ফাঁকে আমি পুঁইশাকটাও রেডি করে নিয়েছিলাম। আমাদের এগুলো হয়ে গেছে আর আমরা দুপুরের গোসলটা নামাজটা সেরে দুপুরের খাওয়ার জন্য আমরা ডাইনিং টেবিলে চলে আসছি। এখন প্রায় 3টা বাজে দুপুর, আমরা খাওয়ার জন্য ডাইনিং টেবিলে চলে আসলাম। এখানে পুঁইশাকটা তো দেখেছেন যেটা রান্না করেছিলাম সেটা নিয়েছি আর মাছ পোনাটা যেটা রান্না করেছিলাম সেটা নিয়েছি। আর এখানে এখন সালাডটা আমি রেডি করে নেব। সালাডটা রায়নের আব্বু কুচি করে কেটে দেবেন, সেটাকে রেডি করে নেব। এগুলো কুচি করে কাটা হয়ে গেছে, এটাকে আমি রেডি করে নিয়েছি। আর রাতের এখানে দেখতে পাচ্ছেন রাতের একটা টুনা ফিশ রয়ে গেছিলো কিছু পরিমাণ, এই টুনা ফিশটাও আমরা নিলাম। এটা হচ্ছে টুনা ফিশ, আমি রাতের বেলা রেডি করেছিলাম। এটা কিছু পরিমাণে রয়েছে, সেটা এখন দুপুরের জন্য নিয়ে আসলাম। আর সকালবেলা নাস্তার সময় ডিম একটা থেকে গিয়েছিলো, সেটাও নিলাম, দেখি রাইয়ান খায় কি না। আজ আমরা দুপুরে যেহেতু রাইয়ানের স্কুল নেই তিনজনই দুপুরে খাওয়ার জন্য বসেছি, রাইয়ানকেও বসালাম, ও নিজ হাতে খায় কি না সেটা দেখার জন্য। ও যেহেতু ইদানিং স্কুলে যাচ্ছে, স্কুলের টিফিন টাইমটা ও স্কুলেই খায়, দুপুরে লাঞ্চটা করে নে, সেজন্য ওরে একটু একটু করে অভ্যস্ত করছি হাত দিয়ে খাওয়ার জন্য। তাই ওর স্কুল অফ হলে আমরা ওকে একসাথে নিয়ে বসি যাতে ও হাত দিয়ে খাওয়ার অভ্যস্ত হয় সেজন্য। আর ওরে খাওয়াতে গেলে অনেক সময় লাগে আর অনেক ঝামেলা পোয়াতে হয়, ওটা না ওটা এটা না ওটা সবসময় করে, কিছুই সে খেতে চায় না আর সবসময় ঝামেলা করে আর অনেক সময় ব্যয় করে। এখনও বসছে, কিছুই খেতে চাচ্ছে না, শুকনা ভাত নিয়ে বসে আছে, বলছে কিছুই নেবে না, কোনো কিছুই সে এখান থেকে নিতে চাচ্ছে না। আর ওর হাত দিয়ে খেতে দিলে যে সমস্যাটা হয়, ওর না সব বাচ্চাদেরই এই সমস্যাটা হয়ে থাকে। ওরা ভাত নিয়ে বসে থাকে, এদিকে ওদিকে তাকায়, খেতে চায় না, ভাতটা পরেই থাকে, সেজন্যই বেশিরভাগই মুখে দিলেই দেখা যায় ঝটপট খাওয়াটা হয়ে যায়। আর যেহেতু ওর স্কুল অফ, যেদিন স্কুল অফ সেদিন আমি ওকে হাত দিয়ে খেতে বলি যাতে ওর অভ্যস্ত হয়, খাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয়, সেজন্য ও বুঝতে পারে বা শিখতে পারে যে ও নিজ হাতে খেতে হয়। সেজন্য ওকে স্কুল অফ থাকা অবস্থায় আমি হাত দিয়ে খেতে বলি আর খাওয়ানোর চেষ্টা করি ওর নিজ হাতে যাতে খেতে পারে সেজন্য। তো আমরা দুপুরের খাবারটা সেরে নেই আর আজকের মতো ভিডিওটি আর লম্বা করব না, অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।